আহমেদ শরীফ, তারা দেখিয়েছেন যে বিশেষত সুফিদের আধ্যাত্মবাদ বা ঈশ্বর ভাবনা তাদের যে একটা অন্য স্তরে বিচরণ করা, এইটা বিপুলভাবে এখানকার মিস্টিক, এখানকার মিস্টিক কালচারের সঙ্গে তাদের খুব ভালোভাবে যোগাযোগ ঘটেছিল। এখানকার বৈষ্ণব বা শাক্ত কালী কালী মহাকালী বা যোগ নাথ সম্প্রদায়ের যোগী, তাদের সাথে একটা গভীর আত্মীকরণের সম্পর্ক ঘটেছিল, যা পরবর্তীকালে বাউল ফকির প্রভৃতি বিভিন্ন লোকধর্মের জন্ম দেয়। বেসিক ইসলামিক কনটেক্সট বা বেসিক ইসলাম আইডিয়াগুলো সাথে সাথে লোকধর্মের বিশ্বাস বৈশিষ্ট্যগুলোকেও তারা আত্মীকরণ করে একটা সিনক্রেটিক কালচারের জন্ম হয়েছিল। বাংলার এই বিশেষত জলাভূমি উন্নত কৃষি কাজ করা সম্ভব, এটাও একটা দিক আমাদের মাথায় রাখতে হবে। ম্যাক্সওয়েল ইটন সুফিজম নিয়ে বা ইসলাম নিয়ে কাজ করেছেন, ইসলাম ইন বেঙ্গল ফ্রন্টিয়ার, এবং সেখানে উনি দেখিয়েছেন যে বাংলার কৃষি পদ্ধতি তার মধ্যেও কিভাবে কিভাবে কৃষি সংস্কার হয়েছিল বিশেষত সুফিদের প্রভাবেই, এবং এই কৃষি সংস্কারটার ভেতরে এখনো আমরা এই যে আল বা খাল এই শব্দগুলো ব্যবহার করি আমাদের কৃষিতে, সেগুলো মূলত পার্সিয়ান শব্দ, বা এখনো জল চাকাটাকে এখনো পার্সিয়ান হুইল বলা হয়, এবং আমাদের খাদ্যাভ্যাস আচার আচরণ আমাদের বাংলার ভেতরে অসংখ্য পার্সি শব্দ, আমাদের রান্নার ভেতরে যেমন ধরুন দম, যে কোনো রকম দম সেটা এই শব্দটাই পার্সি শব্দ। এখন এমনই অবস্থা যে পার্সি শব্দকে বাদ দিয়ে বাংলা বলা খুব কঠিন। আধ্যাত্মিকতা, সহনশীলতা, ভাতৃত্ববোধ, ভেদাভেদ দূর করা, আত্মের সেবা, মানে মানুষ তাদের কাছে রোগ সারাতে আসতেন, এরকম বিভিন্নভাবে সাধারণ মানুষের মধ্যে তাদের বিপুল প্রভাব পড়তে থাকে। যে সাধারণ মানুষ সেই অর্থে কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের অধীনস্থ ছিল না, সেখান থেকে তখনও তারা ব্রাহ্মণ্যবাদী সেন বংশের সেন রাজাদের যে ব্রাহ্মণ্যবাদী হিন্দু ধর্ম, সেখানেও তখনও তারা অতভাবে অনুপ্রবেশ করেননি প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষেরা। সংস্কৃতি গড়ে উঠেছিল, কেউ কেউ বলছে যে বিশেষ সম্প্রদায়ের বৌদ্ধরা তারাও ইসলাম ধর্ম সেই সময় গ্রহণ করেছিল বিশেষত সুফিদের প্রভাবে, এবং সেই কারণেই আমরা শূন্য পুরাণের মতন একটা পুঁথি পাই, এবং সেখানে খুব সহজেই আমরা আল্লাহকে নিরঞ্জনের সাথে, নবীকে অবতারের সাথে পরিবর্তিত হতে দেখি। ফলে লিখিত পরিতভাবে বা জোর জবরদস্তি বা বিভিন্নভাবে যে ধর্মান্তরিত কথা শোনা যায়, সেটা গবেষকরা দেখাচ্ছেন যে সেই প্রথম যুগের ইসলাম যারা ধর্মান্তরিত হয়ে যারা ইসলাম গ্রহণ করেছিল, তারা কোনো রাজতন্ত্রের, বাংলায় বিশেষত রাজতন্ত্রের তরবারির ভয়ে প্রত্যন্ত বাংলার মানুষেরা ইসলাম গ্রহণ করেননি, তারা ইসলাম গ্রহণ করেছিলেন মূলত সুফিদের, পীরদের দ্বারা প্রভাবিত হয়ে।